কলকাতায় দিনে দিনে বাড়ছে অ্যাডিনো ভাইরাসের দাপট। এই ভাইরাসে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশুরা। সর্দি, কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণের মতো উপসর্গ দেখা যাচ্ছে, আর যত বাড়ছে আক্রান্তের সংখ্যা ততই হাসপাতালে আকাল পড়ছে বেডের। শিশু মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড লাইফ। সোমবার কমিশনের প্রতিনিধি ইয়াশবন্তী শ্রীমানি বিসি রায় শিশু হাসপাতাল ও কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে বিগত ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কতজন ভর্তি, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে কতজন শিশু ভর্তি হয়েছে, কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনকে। সূত্রের খবর, সেই রিপোর্টে উল্লেখ রয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বিগত দু মাসে রেসপিরেটরি ইনফেকশন অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা নিয়ে 26 জন, যার মধ্যে 16 জন শিশু অ্যাডিনো আক্রান্ত। মৃত্যু হয়েছে এর মধ্যে 7 জনের, যার মধ্যে অ্যাডিনো আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 4 জনের। সূত্রের খবর, বিসিরায় হাসপাতালে অ্যাডিনো নিয়ে মৃত্যু হয়েছে 5 জন শিশু। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে শ্বাসকষ্টের সমস্যায় মৃত্যু 5 জনের, এর মধ্যে অ্যাডিনো আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। সব মিলিয়ে রাজ্যে অ্যাডিনো আক্রান্ত হয়ে মৃত্যু 11 জনের। ক্রমবর্ধমান হারে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে আতঙ্কিত রোগীর পরিজন থেকে চিকিৎসক বাহুল, কিন্তু আতঙ্ক নয়, সতর্ক পরামর্শ চিকিৎসকদের। অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।